এবং অপরাধ দুইটা এক জিনিস নয়। ভুল হচ্ছে মানুষ না বুঝে যেটা করে, অপরাধ হচ্ছে যেটা বুঝে শুনে প্রতিসাধন করে। ভুল হলে আমাদেরকে ধরে দিবেন। সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, সব জায়গায় বলেছি, এখানেও নির্দ্বিধায় বলছি, মেহরবানি করে আপনাদেরকে বলা হয় আপনারা জাতির বিবেক, আর মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ। তার মানে দর্পণের সামনে বিবেক সাদাকে সাদা হিসাবে উপস্থাপন করে, কালোকে কালো হিসাবে উপস্থাপন করে। আপনারা 15.5 বছর চাইলেও সাদাকে সাদা বলতে পারেননি, কালোকে কালো বলতে পারেননি। এখন আল্লাহ তাআলা আপনাদেরকে বিবেকের স্বাধীনতা, কাজের স্বাধীনতা দিয়েছেন, আপনারা মেহরবানি করে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো ব্যক্তিকে আমি হলে আমাকেও ছাড় দিবেন না, আমাকেও ধরবেন এবং জাতির সামনে উপস্থাপন করবেন। আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, কিন্তু মেহরবানি করে আমাদের বক্তব্যকে আপনাদের চাদর দিয়ে ঢাকবেন না। আমরা যেভাবে বলি আমাদের বক্তব্য সেইভাবে জনগণের কাছে পৌঁছাবেন। এতে যদি কোনো ভুল বক্তব্য উপস্থাপন করি, আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রয়োজনে আবার মাপ চাইব। কিন্তু আমাদের বক্তব্যকে কেউ কেউ মাঝে মধ্যে নিজেদের মনের মতো করে উপস্থাপন করে, তাতে আমরা দুঃখ পাই এবং জনগণ বিভ্রান্ত হয়। এই কাজটি আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। তবে হ্যাঁ, বেশিরভাগ মিডিয়ার এই অবস্থান নয়, মাঝে মাঝে দুই একজন করে এই মিডিয়া জগৎকে তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেন। আমি মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা তাদের দিকেও একটু দৃষ্টি রাখবেন, তাদেরকেও বোঝাবেন এই কাজ আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। প্রিয় দেশবাসী, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা গোটা জাতি তাদের কাছে ঋণী, আর শহীদ পরিবারগুলো আমাদের শ্রদ্ধার পাত্র, শহীদরা আমাদের জাতীয় বীর, আমরা এই মর্যাদায় তাদেরকে দেখতে চাই। আপনারা জানেন সত্যিই মুসলিম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, আর কোন দল দাবি করতে পারবে না। তাদের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে ফ্যাসিস্ট সরকার খুন করেছে, এগুলো তার কেউ বলতে পারবে না। এটা শুধু এই কথিটা আমাদের করা হয়েছে, কেউ এই কথা বলতে পারবে না। কোন দলের সবগুলো অফিস সারা দেশে সারাটা সময় জুড়ে তালাবদ্ধ ছিল, কেউ এটা বলতে পারবে না। এটা শুধু আমাদের ক্ষেত্রে হয়েছিল। এটাও কেউ বলতে পারবে না যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে কারো নিবন্ধন বাতিল হয়েছে, তা শুধু আমাদের হয়েছে, আর কারো হয়নি। এটাও কেউ বলতে পারবে না ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য শেষ পর্যন্ত দিশাহারা হয়ে দল নিষিদ্ধ করা হয়েছে, এটা শুধু জামাতে ইসলামের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আমাদের চাইতে বড় মুসলিম কেউ মেহরবানি করে বাংলাদেশে দাবি করবেন না। তবে আমরা এটা বিশ্বাস করি যে আমরাই একমাত্র মুসলিম নই, সারা জনগণ মুসলিম, সমস্ত দল মুসলিম ছিল, শুধুমাত্র ফ্যাসিস্ট দল এবং তাদের দুশ্মনরা ছাড়া। এই জন্য সকল মুসলিমের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি আছে। সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে প্রশ্ন করেছেন, এই আন্দোলনে আপনাদের কতজন লোক শহীদ হয়েছে? আমরা বলেছি জানি কিন্তু বলবো না। তারা বলে জানলে বলবেন না কেন? আমরা বলেছি শহীদদেরকে আমরা কোনো দলের অংশ বানাতে চাই না, আমরা এই শহীদদেরকে জাতির গর্ব হিসাবে দেখতে চাই। তারা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, সুতরাং আমরা দলীয় ভিত্তিতে ভাগ করার পক্ষে নই। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন, যিনি শহীদ হয়েছেন জামাতে ইসলামী তার খবর পেয়েছে, তার ঘরে দৌড়ে গিয়ে হাজির হয়েছে। আমরা দেখি নাই তিনি কোন দলের, দেখি নাই তিনি কোন ধর্মের, আমরা দেখেছি তিনি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে একজন যোদ্ধা, এই জন্য আমরা তার পরিবারকে সম্মান দেখাতে গিয়েছি, তারা আমাদেরকে গ্রহণ করে সম্মানিত করেছে, আমরা আমাদের তৌফিক অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, শহীদ পরিবারগুলো তার সাক্ষী। তবে যদি আমাদের জানার বাইরে এমন কোন পরিবার থেকে থাকেন, তারা আমাদেরকে একটু সুযোগ দিবেন, সহযোগিতা করবেন, আমরা তাদের কাছে উপস্থিত চাই। যারা আহত হয়েছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু একটা দাবি করতে পারবো না যে তাদের যে হক আমাদের উপর ছিল তা আমরা পূর্ণভাবে আদায় করতে পেরেছি। আমাদের একটা অন্তর ছিল, তাদের প্রতি ভালোবাসা ছিল, দায়বোধ ছিল, একটা প্রবল অনুভূতি ছিল, একটা আবেগ ছিল, সেই জায়গা থেকে আমরা তাদের কাছে ছুটে গিয়েছি। আমরা আমাদের সহকর্মীদেরকে সারা বাংলাদেশে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি, তাদের কাছে যান, সান্ত্বনা দিন, কিছু করার যদি সামর্থ্য থাকে তাই করো। আমরা বগুড়াবাসীকে অনুরোধ করব, একটি সৌভাগ্যের ব্যাপার, যাদের জন্য যারা লড়াই করেছে তাদের খেদমত করা বিশাল সৌভাগ্যের ব্যাপার, আপনারা এই সৌভাগ্য হাতছাড়া করবেন না ইনশাআল্লাহ, তাদেরকে আপনারা সমাদর করবেন। এই এলাকার প্রত্যেকটা শহীদ পরিবার সেই 2009 সালের 26 এবং 27 ফেব্রুয়ারি থেকে শুরু করে
5 আগস্ট পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে সেই শহীদ পরিবারগুলোকে আপনারা পরম শ্রদ্ধায় মুখে আপনারা ধারণ করবেন, যাবেন, তাদের কথা শুনবেন, সান্ত্বনা দিবেন, সাহস যোগাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী পাশে থাকবেন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কেউ থাকবে পণ্য তলায় আর কেউ থাকবে গাছতলায়।